দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পঞ্চাশজন এনরোল করেছেন, আপনারা এইদিকে আমার বাঁ দিকে আছেন না আপনারা, তাই তো? ভালো লেগেছে? দেখুন, আমি যেটা মনে করি, আমি দুটা ছোট কথা বলবো। প্রথমে হচ্ছে আমাদের আবাদীর 50% মানে 50% মহিলারা আছেন, ফিমেল আছেন। তো যদি আমাদের সমাজকে এগোতে হয় তাহলে প্রত্যেক ফিমেলকে এগিয়ে আসতে হয়। যে একটা মানসিক ধারণা কিনা ফিমেল বাড়িতে থাকবে সেটা সঠিক নয়, বাড়িতে থাকলেও সেই মহিলাকে প্রোডাক্টিভ থাকতে হবে, কিছু না কিছু অর্জন করতে হবে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা তখনই সম্ভব হবে যখন মানসিকভাবে আর ইমোশনালি আপনারা নিজেকে পাওয়ারফুল ফিল করবেন। আর নিজেকে পাওয়ারফুল ফিল করার সবচেয়ে একটা ইজি ওয়ে হচ্ছে নিজের শরীরটাকে ফিট রাখা। যদি আপনারা নিজের শরীরটাকে ফিট রাখবেন দেন ইউ উইল ফিল কনফিডেন্ট। অ্যান্ড এই যে সবলা প্রোগ্রাম, নিশ্চয়ই কেউ যদি আপনার উপরে অ্যাটাক করে তাহলে আপনি তার কিভাবে প্রতিকার করবেন? তার জন্য তো আছেই, তার জন্য আপনাকে রেডি করছে। লেকিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনাকে আপনার মনে ভিতরে এটা জোর থাকবে কি আমরা কোনোভাবে ফিজিক্যালি দুর্বল নয়, আমরা কমজোর নয়। এই ফিলিংটা তখনই থাকবে যখন পর্যন্ত আপনারা আপনাদের বডি এ টেক কেয়ার। তো এটা আমি রিকোয়েস্ট করব, আমরা এই সবলা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সঙ্গে একটা কানেকশন সেট করেছি। এই সবলা প্রোগ্রামে আপনারা শিখা পরে চেষ্টা করবেন কি অন্য জায়গায় আপনাদের যেখানে এই কারাটে হোক বা অন্য এই ধরনের অ্যাক্টিভিটি হোক সেটার মধ্যে পার্টিসিপেট অবশ্যই করেন। একটু 10-10% হাইটা কম হলেও কোনো অসুবিধা নেই, 10% টিভি কম দেখে নেবেন আর মোবাইলটা কম দেখে নেবেন, সেটা এর মধ্যে ফিজিক্যালি নিজেকে ফিট রাখবেন। আর এই আর্টস গুলো আজকে সময় অনেক দরকার আছে, কেন কি যদি আপনি ফার্স্ট অ্যাটাকটা যদি তার প্রতিকার করতে পারেন, তার উত্তর দিতে পারেন, তাহলে আপনার বাঁচার চান্সটা, যদি কোনো দুর্ভাগ্যবশ এই ধরনের সিচুয়েশন আসে তাহলে অলমোস্ট শিওর যে আপনি ফার্স্ট অ্যাটাকটা বেছে নেবেন, তারপরে চলে আসবেন সেফ প্লেসে। কেন কি আগে সেই প্রিয় ছাত্রীদেরকে আমি বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন খুবই গুরুত্বপূর্ণ আছে, আপনারা যদি মনে করেন আমরা পুলিশ লাইন থেকে এই সবলা প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম, তারপরে আমাদের পুলিশ লাইনে কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা চলছে। আমরা একটা কলেজেও এই প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম, এখন আমরা শিবদাসপুরে স্টার্ট করেছি, আরও অন্য অনেক থানাগুলোতে আমরা যেখানে যেখানে প্লেস আছে আমাদের কাছে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করছি। আর আপনারা যদি দেখেন এখানে খুবই ভালো আমরা সাড়াও পাচ্ছি। আমি মনে করি কি এই সবলা প্রোগ্রামটা আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে সশক্ত করবে, তাদেরকে নিজস্ব নিজে দমে কোনোভাবে যদি কোনো আঘাটন ঘটার কেউ চেষ্টা করে ওদের সঙ্গে, সেটা ওনাকে শক্তি দেবে আর ওনাকে সচেতন করবে।
আমার এটা দৃঢ় বিশ্বাস। স্যার পুজোর আগে নারী সুরক্ষা নিয়ে কি কি থাকছে? স্যার দেখুন, নিশ্চয়ই পুজোর আগে আমাদের নারী সুরক্ষা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়, কেন কি খুবই অনেক সংখ্যক যারা লেডিজ মেয়েরা সবাই বেরোয় পূজা পন্ডাল দর্শন করতে দেখতে। তাই জন্যে আমাদের আপনারা এই দু আমাদের চার তারিখে প্রোগ্রাম আছে, আমি তখন আপনাদেরকে ডিটেইলে বলবো যে নারী সুরক্ষার জন্য আমরা কি কি স্টেপ নিয়েছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।